ব্যাপারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, গরম গরম কফি আর তার সঙ্গে পকোড়া, আর যে চাটনিটা দিয়েছে সেটা অসাধারণ। আমি না একটু খেতে ব্যস্ত হয়ে আছি, আপনারা বরঞ্চ সৌমেনদার কাছ থেকেই জেনে নিন যে এই পকোড়ার চাটনি আর কফি জলের উপর ভাসতে ভাসতে খাওয়ার অভিজ্ঞতাটা কেমন। হোটিং রেস্টুরেন্ট তো এখানকার একটা অন্যতম আকর্ষণ। তো আমরা ঘুরতে ঘুরতে এসেছি, পকোড়া কফি আর চাটনিটা দারুণ ব্যাপার। মানে এখানে পর্যটকদের এখানে এলে একবার অন্তত আসা উচিত, এক প্লেট পকোড়া আর এক কাপ কফি খাওয়ার জন্য। বিশ্বাস করুন খাবারটা সত্যিই খুব সুন্দর খেতে, অসাধারণ টেস্ট। আপনারা আসুন, খান, জানতে পারবেন। আপনি ডাল লেকে যখনই শিকারায় উঠবেন দেখবেন এরকম ফ্লোটিং রেস্টুরেন্ট দেখতে পাবেন, এবং আপনারা নিজেদের আটকাতে পারবেন না এটা খাওয়ার জন্য। টেস্টটা টেস্ট করলেই জানতে পারবেন।